নতুন বছরে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে, টিকিট এখনো কাটেননি, তাহলে বাজেটটা একটু বেশি করুন। সংরক্ষিত টিকিটে সুরক্ষা সেস বসানোর কথা ভাবছে রেল, বাড়তে পারে রেল ভাড়া। বুকে বুলেটের স্বপ্ন, বাস্তবে নিরাপত্তা লবণডঙ্কা। রেলের অস্থিসার কঙ্কাল ফাঁস করে দিয়েছে কানপুরে দুর্ঘটনা, তারপরে সুরক্ষার ইস্যুটি নিয়ে ফের নাড়াচাড়া শুরু হয়েছে। করণীয় কি? দুর্ঘটনার পেছনে হিসেবে তিনটি কারণ খুঁজে পেয়েছে রেল মন্ত্রক। রেলের সিগন্যালিং ব্যবস্থা এখনও অত্যাধুনিক নয়। দেশের বিস্তীর্ণ এলাকায় রেল ট্র্যাক বদলানো প্রয়োজন, প্রহরীবিহীন লেভেল ক্রসিংগুলি তুলে দেওয়া দরকার। সুরক্ষার পাশাপাশি রেলের আয় ও গতি বাড়াতেও প্রয়োজন সংস্কার। পণ্য পরিবহনের মাধ্যমে আয় বাড়াতে উদ্যোগের রেল মন্ত্রক। ওয়াগানের বহন ক্ষমতা 25 টন অ্যাক্সেল লোড করাই লক্ষ্য। বাড়তি ওজন নেওয়ার জন্য ট্র্যাকগুলি বদলানো প্রয়োজন। দূরপাল্লার ট্রেনগুলির গতি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রেলের গতি বাড়াতে ট্র্যাক বদল করা খুব জরুরি। গতি বাড়াতে তুলে দিতে হবে প্রহরীবিহীন লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং এর জায়গায় ফ্লাইওভার বা আন্ডারপাস করতে হবে। এই বিশাল কর্মকাণ্ড করতে প্রয়োজন প্রচুর টাকা। কোথা থেকে আসবে সে টাকা? কয়েকদিন আগে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে চিঠি লেখেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষে 119,183 কোটি টাকা অনুদান চান রেলমন্ত্রী। অর্থমন্ত্রক জানায় আবেদন করা অর্থের 25% দিতে তারা রাজি, বাকিটা রেলকে জোগাড় করতে হবে। এরপরে রাতের ঘুম উড়েছে রেলমন্ত্রীর। টাকা আসবে কোথা থেকে? ভাবনায় ভাসছে সংরক্ষিত টিকিটে সুরক্ষা সেস লাগানোর বিষয়টিও, কিন্তু রেলমন্ত্রী নিজেই সেস লাগাতে অনাগ্রহী। কয়েক মাস আগেই উচ্চ শ্রেণীর রেল টিকিটের ভাড়া বেশ খানিকটা বাড়িয়েছে। এসি ফার্স্ট ক্লাস ও এসি টু টিয়ার এর ভাড়া এখনই সস্তার বিমানের ইকোনমি ক্লাসের কাছাকাছি। স্লিপার, সেকেন্ড ক্লাস এবং এসি থ্রি টিয়ারে সুরক্ষা সেস বসানোর কথা ভাবা হচ্ছে। উচ্চ শ্রেণীর টিকিটেও আংশিক সুরক্ষা সেস বসানোর কথা ভাবছে রেল। বিষয়টি এখনো ভাবনা স্তরে, তবে এই ভাবনার ভারও নিহাত কম নয়। টিকিটে সেস বসালে তার রাজনৈতিক গুণেগার দিতে হতে পারে। ভোট বাজারে একেবারে ইস্যু ছেড়ে দেবে না বিরোধীরাও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।